अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लन यनालल्लाहा लुहूमुहा व ला दिमाउहा व लाकिन यनालुहुत तक़वा मिनकुम। जे যেখান থেকে লাইভটি দেখতেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ, আর আজকে আলোচনা করা হবে সমসাময়িক মাসআলা, কুরবানির বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসআলা। আমরা অনেকে নিয়ত করে রেখেছি কুরবানি দেব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। অনেক সময় ভুলের কারণে আমাদের কুরবানিটাই বাতিল হয়ে যেতে পারে, এই জন্য কুরবানির মাসআলাগুলো জানা অত্যন্ত জরুরি। আমরা এই লাইভটি শেয়ার করে দেই, হতে পারে আমাদের এই লাইভের কারণে একটি ভাই হয়তো সামান্যতম হলো উপকৃত হতে পারে, এর সবও আপনি পেয়ে যাবেন। তো অনেকে আমার কাছে প্রশ্ন করেছে, তো চলুন মূল আলোচনায় ফিরে যাই আমরা। প্রথম প্রশ্ন সাবিনা ইয়াসমিন আইডি থেকে, তিনি প্রশ্ন করেছেন কত টাকার মালিক হলে কুরবানি দিতে হবে, কুরবানি কার উপর ওয়াজিব। অর্থাৎ তিনি দুইটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো যে কত টাকার মালিক হলে কুরবানি দিতে হবে, তার উত্তর হলো যে নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কুরবানি দিতে হবে। নেসাব বলতে কি বোঝায়? যাকাতের যেই নেসাব ঠিক একই পরিমাণ নেসাব কুরবানির ক্ষেত্র। অর্থাৎ কারণিকর যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 52.5 তোলা রূপা থাকে, অথবা 52.5 তোলা রূপার সম পরিমাণ অর্থ থাকে, তার উপরই কুরবানি দেওয়া ওয়াজিব। বর্তমান রূপার দাম হিসাবে সর্বনিম্ন যে রেট 933 টাকা ভরি, সেই হিসাবে 52.5 তোলা রূপার দাম আসে 48,983 টাকা। তাহলে কারণিকর যদি 48,983 টাকা থাকে, তাহলে সেই নেশাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ তার উপরই কুরবানি ওয়াজিব। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। সাবিনা ইয়াসমিনের দ্বিতীয় প্রশ্ন, কুরবানি কার উপর ওয়াজিব। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 4টি শর্ত। নাম্বার 1, আজাদ বা স্বাধীন হইতে হবে। নাম্বার 2, মুসলমান হইতে হবে, অমুসলিমদের উপর কুরবানি ওয়াজিব নয়। নাম্বার 3, মুকিম হইতে হবে, অর্থাৎ মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। নাম্বার 4, বিত্তবান হইতে হবে, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক হইতে হবে। এই 4টা শর্ত যদি কারোর উপর পাওয়া যায়, তার উপরই কুরবানি দেওয়া ওয়াজিব, তাকে কুরবানি দিতে হবে। এবার আসুন পরবর্তী প্রশ্ন। ফুয়াদ আল হাসান, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন, আমার একটি প্রশ্ন ছিল কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি। খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না। স্বাভাবিকভাবে কুরবানি এক আমল, আকিকা আরেক আমল। তো স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে দুইটা দুই আমল, কাজেই কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না। তার উত্তর হলো অবশ্যই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যদিও অনেকে বলতেছেন যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না, এই কথাটা সম্পূর্ণ ভুল। বিশুদ্ধ মত হলো যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, এবং কুরবানির গোশত যেভাবে 3 ভাগ করে মুস্তাহাব, ঠিক আকিকার গোশত সেভাবেই 3 ভাগ করে মুস্তাহাব, সকলেই খেতে পারবে, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, কুরবানির গোশত দিয়ে বিয়ের উলিমা খাওয়ানো যাবে কিনা। বিয়ের উলিমা বা যেটা আমরা বৌভাত বলে থাকি, কুরবানির গোশত দিয়ে সেই উলিমা করা যাবে কিনা। প্রথমত খেয়াল করতে হবে যে কুরবানিটা হইতে হবে নিশ্চয় একনিষ্ঠ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যে আল্লাহ তাআলা বলতেছিলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তোমাদের থেকে তাকওয়া চান। রক্ত মাংস আল্লাহ খাবেন না, তোমাদের নিয়ত, খালেস নিয়ত, সেটা আল্লাহ চান। কাজে কুরবানি দেওয়ার জন্য যদি কেউ নিয়ত করে যে আমি এই গোশত দিয়ে ওলিমা খাওয়াবো, তাহলে কুরবানি সহি হবে না। তবে হ্যাঁ, কেউ যদি খালেস নিয়ত করে কুরবানি দেওয়ার পর সেই গোশত দিয়ে ওলিমা খাওয়ায় বা বৌভাত করে, তাহলে খাওয়াইতে পারবে, কোনো সমস্যা নেই। যেহেতু কুরবানি গোশত সকলে খেতে পারে, গরিব দরি সকলে খেতে পারে, কাজে ওলিমাও খাওয়ানো যাবে। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। পরবর্তী প্রশ্ন লিমা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি প্রশ্ন করেছেন ঋণগ্রস্ত ব্যক্তি হলে কি কুরবানি দেওয়া যাবে। যাদের সামর্থ্য আছে একা কুরবানি দেওয়া, তারা যদি ভাগে কুরবানি দেয়, কুরবানি না দিলে তার জন্য কি শাস্তি হবে। লিমা আক্তার তিনটি প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার প্রথম প্রশ্ন হলো, ঋণগ্রস্ত ব্যক্তি হলে কি কুরবানি দেওয়া যাবে? কুরবানি দেওয়ার নিয়ম হলো যে কুরবানিতে 3 দিন রয়েছে, 10, 11, 12, এই 3 দিনের ভিতরে কুরবানি ওয়াজিব হয় যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে। কিন্তু প্রথম দেখতে হবে তিনি ঋণগ্রস্ত থাকেন, ঋণ দেওয়ার পর যদি তিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকেন তবেই কেবল তার উপর কুরবানি ওয়াজিব হবে। কিন্তু ঋণ দেওয়ার পরে যদি নেশাব পরিমাণ সম্পদ না থাকে তখন তার উপর কুরবানি ওয়াজিব হবে না। এখন প্রশ্ন হলো, ঋণগ্রস্ত এখনো ঋণ দেয়নি, কুরবানি দিলে কুরবানি হবে কিনা? হ্যাঁ, কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে উচিত হলো যত তাড়াতাড়ি সম্ভব ঋণকে পরিশোধ করা। লিমা আক্তারের দ্বিতীয় প্রশ্ন, যাদের সামর্থ্য আছে একা কুরবানি দেওয়া, তারা যদি বাগে কুরবানি দেয় তাহলে কুরবানি হবে কিনা? আসলে কুরবানির মূল উদ্দেশ্যটা হলো তাকওয়া, আল্লাহ তাআলাকে খুশি করা। যারা সামর্থ্যবান, সামর্থ্য রয়েছে যাদের, তাদের উচিত হলো ভালো একটা পশু নিজে কুরবানি দেওয়া। তারপরও যদি কেউ ভাগে কুরবানি দেয় তাহলে তার কুরবানি হয়ে যাবে, তার উপর যে ওয়াজিব ছিল সে ওয়াজিবটা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। লিমা আক্তারের তৃতীয় প্রশ্ন, কুরবানি না দিলে তার জন্য কি শাস্তি হবে? খুব ভয়াবহ শাস্তি, আল্লাহ নবী খুব ধমক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইযহি, কোনো ব্যক্তি যদি সামর্থ্যবান হন তারপরে সে কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লামা, সে যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। রাসূল খুব ধমক দিয়েছেন এবং খুব নাখোশ হয়েছেন যে এমন ব্যক্তি যেন আমার মসজিদে নামাজ পড়তে না আসে, ঈদগাহে নামাজ পড়তে না আসে। কাজে আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তাদের উচিত হলো কুরবানি দেওয়া। অনেক মানুষ এমন রয়েছে যাদের কুরবানি দেওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু সামর্থ্য নেই। তা আল্লাহ তাআলা যে আপনাকে সামর্থ্য দিয়েছেন এর শুকরিয়া আদায় করা উচিত, কৃতজ্ঞতা আদায় করা উচিত, অবশ্যই কুরবানি দেওয়া উচিত। না দিলে আপনাকে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে এবং কঠিন থেকে কঠিন শাস্তি হবে, কবিরা গুনাহ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পরবর্তী প্রশ্ন, কুরবানির গোশত বণ্টন করার নিয়ম কি? আসলে কুরবানির গোশতের ব্যাপারে 2 রকম হাদিস আসছে। একটা হাদিসে আসছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশতকে 3 ভাগ করতেন। এক ভাগ গরিবদেরকে দান করতেন, আরেক ভাগ গরিব আত্মীয়স্বজনদেরকে দিতেন, আরেক ভাগ নিজের জন্য রাখতেন। অন্য হাদিসে আসছে রাসূল বলতেছেন যে তোমরা কুরবানির গোশত যে পরিমাণ ইচ্ছা খাও অন্যদেরকে খাওয়াও এবং যতটুকু ইচ্ছা জমা করো। তো এক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে 3 ভাগ করতে হবে, আরেক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যত পরিমাণ আছে জমা করা যাবে। অর্থাৎ প্রথম হাদিস দ্বারা উদ্দেশ্য হলো উত্তম পদ্ধতি, উত্তম হলো 3 ভাগ করা। আর পরবর্তী হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যদি কারো সদস্য সংখ্যা বেশি হয়, যে 3 ভাগ করতে গেলে গোশতের পরিমাণ কমে যেতে পারে, তো তিনি ইচ্ছা করলে বেশি পরিমাণ গোশত রাখতে পারবেন, তার জন্য সুযোগ রয়েছে, কোনো প্রকার গুনাহ হবে না। তারপর আমাদের উচিত আশেপাশে গরিব যারা রয়েছেন তাদের প্রতি খেয়াল রাখা, কারণ অনেকের সামর্থ্য থাকে না গোশত খাওয়ার। পরবর্তী প্রশ্ন, মৃত ব্যক্তি নামে কুরবানি দিলে কুরবানি হবে কিনা এবং গোশতের বিধান কি? আমরা অনেক সময় মৃত ব্যক্তির নামে কুরবানি দিয়ে থাকি, অনেক মুরব্বীরা আমাদের থেকে চলে গেছেন, তারা সওয়াবের আশা রয়েছেন। এখন মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা? তার উত্তর হলো অবশ্যই মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে। তবে গোশতের বিধান হলো যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পরে আমার টাকা দিয়ে কুরবানি দিয়ে দিবা, তো এখন যদি ওয়ারিসরা মৃত ব্যক্তির টাকা থেকে কুরবানি দেয় তাহলে ওই গোশত পুরোটাই সদকা করতে হবে, কুরবানিদাতা খেতে পারবে না, কোনো ধনী আত্মীয়কে দিতে পারবে না। কিন্তু হ্যাঁ, মৃত ব্যক্তি ওসিয়ত না করে কুরবানিদাতা নিজের পক্ষ থেকে মৃত ব্যক্তির নিজের টাকা দিয়ে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কুরবানিদাতা কুরবানি দিয়ে দেয় তাহলে সেই কুরবানির গোশত সকলেই খেতে পারবে, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, কুরবানির টাকা দিয়ে বন্যা কবলিত ব্যক্তিদের সাহায্য করা যাবে কি না? এতে কুরবানির হক আদায় হবে কিনা? সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে বর্তমানে আমরা জানি যে সিলেটে, সুনামগঞ্জে ভয়াবহ বন্যার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদেরকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা দরকার। হাদিসে আসছে কোনো ব্যক্তি যদি আরেকবার সহযোগিতা করে আল্লাহর রহমত তাদেরকে দৌড়ে আসে, কাজে তাদের সহযোগিতা খুবই জরুরি। কিন্তু এখানে প্রশ্ন হলো যে কুরবানির টাকা দিয়ে সাহায্য করা যাবে কিনা? আসলে এই একটা যে প্রশ্ন, এই প্রশ্নটা এক ধরনের ভুল। কারণ হলো সাহায্য করার জন্য আরেকটা ইবাদত নষ্ট কেন করতে হবে? সাহায্য করার জন্য অনেক সোর্স আমাদের রয়েছে, অপরজনের অনেক কিছু আছে যেখানে আমরা অর্থ ব্যয় করে থাকি। আমরা অনেকে আছে সিগারেট পান করে, ধূমপান করি। এক সপ্তাহের জন্য যদি আমরা এই অপরজনের কাজটাকে বর্জন করি, লক্ষ লক্ষ টাকা সঞ্চয় হয়ে যাবে। যারা মদ খাচ্ছি, যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছি, বিভিন্নভাবে অপরজনে যে সমস্ত খরচগুলো করতেছি, এর থেকে যদি আমরা সেই বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করি, তো এরা সাহায্য পেয়ে গেল এবং আপনার দানটাও কবুলত হয়ে গেল, গ্রহণযোগ্য হয়ে গেল। কাজে কুরবানি একটা ইবাদতকে নষ্ট করে আমরা সেই টাকা দেওয়ার কোনো যুক্তি হয় না। দ্বিতীয়ত, কুরবানির টাকা দিয়ে যদি আপনি সাহায্য করেন, তো কুরবানির টাকা সাহায্য করার পরে যদি বেসাব পরিমাণ সম্পদের মালিক হন, এতে করে আপনার কুরবানির হক আদায় হবে না, আপনাকে আবার পশু ক্রয় করে কুরবানি দিতে হবে। সে বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করার কারণে আপনি সব পাবেন ঠিক, কিন্তু কুরবানির যে হক আপনার ওয়াজিব, সে ওয়াজিবগুলো থেকেই যাবে, যার কারণে সাহায্য করার পরও আপনাকে আরেকটি পশু ক্রয় করে কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। পরবর্তী প্রশ্ন, যদি কুরবানি পশু চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় এরকম হয়, কুরবানি পশু ক্রয় করেছে, এমন দৌড় দিয়েছে গরু খুঁজে পাওয়া যাচ্ছে না, বা রাত্রিবেলা গরু চুরি হয়ে গেছে, অথবা আল্লাহ না করুক গরুটি মারা গেল। এমন যদি সমস্যা হয় তো কী করণীয়? যদি ধনী ব্যক্তি হয়, যেহেতু তার উপর কুরবানি ওয়াজিব, আর গরুটি চুরি হয়ে যাওয়ার কারণে, হারিয়ে যাওয়ার কারণে বা মৃত্যুবরণ করার কারণে তার ওয়াজিব আদায় হয়নি, তাকে আরেকটি পশু ক্রয় করে কুরবানি দিতে হবে। আর যদি কুরবানি ক্রয়দাতা যদি গরিব হন, তো তাকে আর দ্বিতীয়বার গরু ক্রয় করতে হবে না। কিন্তু হ্যাঁ, এমন যদি হয় যে পরবর্তীতে আরেকটা গরু ক্রয় করলো, গরিব ব্যক্তিও ক্রয় করছে, ধনী ব্যক্তিও ক্রয় করছে, ক্রয় করার পরে হারিয়ে যাওয়া সেই পশুটি যদি আবার পাওয়া যায়, ক্রয় করার পর হারিয়ে যাওয়া পশুটি যদি পাওয়া যায়, তাহলে ধনী ব্যক্তি হলে একটি পশু কুরবানি দেবে, যেহেতু তার উপর একটাই ওয়াজিব। কিন্তু গরিব হলে তাকে দুইটাই কুরবানি দিতে হবে। কারণ হলো গরিবের উপর ওয়াজিব ছিল না, গরিব যখন কুরবানি ক্রয় করে তখনই ওয়াজিব হয়। তো প্রথম যখন ক্রয় করেছিল ওটা ওয়াজিব হয়েছিল, দ্বিতীয়বার যখন আবার ক্রয় করছে ওটাও ওয়াজিব হয়েছে। কাজে তার উপর দুইটা পশু ক্রয় করার কারণে দুইটাই ওয়াজিব হয়েছে, এই জন্য তাকে দুইটা পশুই কুরবানি দিতে হবে। কিন্তু ধনী ব্যক্তির জন্য একটা পশু কুরবানি দিলেই তার ওয়াজিব আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। পরবর্তী প্রশ্ন, রাতে কুরবানি করা যাবে কিনা? আর সবচেয়ে উত্তম দিনের বেলা কুরবানি করা, কিন্তু রাতের বেলা যদি কুরবানি করতে হয় তাহলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, যাতে করে জব করার কারণে কোনো ভুল না হয়ে যায়। আর যে আলোর ব্যবস্থা না থাকে, তো রাতের বেলা কুরবানি না করা উচিত, এতে মাকরুহ হয়ে যাবে, কারণ ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি। এরপরে প্রশ্ন, অন্য কানা পশু কুরবানি দেওয়া যাবে কিনা? না, কুরবানি দেওয়ার খেয়াল করতে হবে পশুটা যেন নিখুঁত হয়, সুন্দর হয়, দেখতে ভালো দেখা যায়, হৃষ্টপুষ্ট হয়। এখন কেউ যদি অন্ধ বা কানা পশু ক্রয় করে কুরবানি দেয়, এতে করে কুরবানি আদায় হবে না, কুরবানি সহি হবে না। পরবর্তী প্রশ্ন, ল্যাংরা বা এমন দুর্বল যেই গরু নিজে হাইটে কুরবানির স্থান পর্যন্ত যেতে পারে না, এই ধরনের পশু কুরবানি দেওয়া যাবে কিনা? যে না, যেসব পশু ল্যাংরা বা এত দুর্বল যে কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তো এই ধরনের পশুকে কুরবানি দেওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন, পশুর লেজ বা কান কাটা থাকে তাহলে কুরবানি দেওয়া যাবে কিনা? যদি পশুর লেজ অধিকাংশ অংশ কাটা থাকে, পশুর লেজ বা কান যদি অধিকাংশ অংশ কাটা থাকে, তাহলে এই ধরনের পশু দেওয়া কুরবানি দেওয়া যাবে না। হ্যাঁ, সামান্য একটু কাটা থাকে, 1/3 বা তার চেয়ে কম যদি কাটা থাকে, তাহলে সেই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে, কিন্তু অধিকাংশ কাটা থাকলে সেই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন, যেসব প্রাণীর শিং নেই তার দ্বারা কুরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, সমস্যা নাই। যেসব প্রাণীর শিং নেই, হয়তো জন্মগতভাবে শিং নেই অথবা শিং ভেঙে গেছে, উভয় অবস্থায় কুরবানি সহি হয়ে যাবে। তবে খেয়াল করতে হবে যাতে এক শিংওয়ালা ভালো একটা পশু ক্রয় করে কুরবানি দেওয়া যায়, সেটাই ভালো। পরবর্তী প্রশ্ন, যেসব পশুর দাঁত নেই তার দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে কিনা? যদি বেশিরভাগ দাঁত না থাকে তাহলে কুরবানি দেওয়া জায়েজ হবে না, আর বেশিরভাগ যদি দাঁত থাকে বা এই পরিমাণ দাঁত রয়েছে, যেই পরিমাণ দাঁত থাকে সে গাছ চিবিয়ে খেতে পারে, তাহলে এই ধরনের পশু কুরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তি কুরবানি পশু ক্রয় করার পর কোনো প্রয়োজনে দেশের বাইরে গেল, এক সপ্তাহ পর দেশে ফিরল, এখন ক্রয়কৃত পশুটি কি করবে? সৎকা করে দেবে নাকি রেখে দেবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় দেখা যায় কুরবানির জন্য একটা পশু ক্রয় করলো, তো হঠাৎ করে যে কোনো কারণে তাকে বিদেশ যেতে হয়েছে, চিকিৎসার জন্য হোক বা কোনো কোম্পানিতে চাকরি করেন, বিশেষ পদে বিদেশ গেলেন। তো বিদেশ থেকে আসার পর কুরবানিতে 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ 3 দিনের পরে তিনি দেশে ফিরেছেন। এখন যেই পশুটি করে করে রেখে গিয়েছিলেন, যেহেতু ওই পশুটি জবে করা হয়নি, এখন ওই পশুটি কি করবেন? তার উত্তর হলো, আমি আগে বলেছি যে মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হয় না, মুকিম হইতে হবে। যেহেতু কুরবানির শেষ দিন পর্যন্ত তিনি মুসাফির ছিলেন, মুকিম ছিলেন না, কাজে ওই পশুটি তার উপর ওয়াজিবও হয়নি। সুতরাং যেহেতু ওয়াজিব হয়নি, কাজে এই পশুটি তাকে সৎকার করতে হবে না, এই বছরের জন্য তার কুরবানির হুকুম তার থেকে রহিত হয়ে গেল। হ্যাঁ, উনি ইচ্ছা করলে পরবর্তীতে এটা কুরবানি দিতে পারবেন, বা এটাও ইচ্ছা করলে গরিবকে খাওয়া দিতে পারবেন বা সৎকার করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু তাকে সৎকার করা জরুরি না, করতে হবে না। সর্বশেষ প্রশ্ন, হরিণ কুরবানি দেওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি হরিণ খাওয়া জায়েজ আছে, স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে হরিণ কুরবানি দেওয়া যাবে কিনা। আসলে কুরবানির জন্য কিছু নির্ধারিত পশু রয়েছে, ওট, মহিষ, গরু, খাসি, বকরি, ভেড়া, দুম্বা, এই কয়েকটা পশু ব্যতীত অন্য কোনো পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। সুতরাং হরিণ দ্বারা কেউ যদি কুরবানি দেয় তাহলে কুরবানি সহি হবে না। সর্বশেষ আরেকটি কথা না বললে নয়, সেটা হলো তাকবীরাত তাশরিক, যে জিলহাজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 জিলহাজ পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ সুবহে সাদেক থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরাত তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাকে বলে তাকবীরাত তাশরিক। এই তাকবীরাত তাশরিকটা প্রতিটা মুসলমানের জন্য, নর নারী, মুসাফির, মুকিম সকলের জন্য ফরজ নামাজের পর অন্তত একবার উচ্চ স্বরে, পুরুষের জন্য, মহিলাদের জন্য নিম্ন স্বরে পড়া ওয়াজিব, এটা অবশ্যই পড়তে হবে। কেউ যদি এমন যদি হয় যে ইমাম সাহেব তাকবীরে তাশরিক করে ভুলে গেছেন, তো মুক্তাদের উচিত হলো সেটাকে স্মরণ করে দেওয়া। এবং ঈদের নামাজের সময় আমরা যখন ঈদগাহে যাব, তো ডান দিকে যাওয়া সুন্নত, আবার যাওয়ার সময় উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে যাওয়া, আসার সময় অন্য রাস্তা দিয়ে চলে আসবো, তখনও তাকবীর বলতে বলতে চলে আসা। সর্বশেষ কথা, যে ঈদের দিন একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো যে কুরবানির গোশত দিয়ে প্রথম খাবারটা হওয়া। কাজী কুরবানি দেওয়ার পর কুরবানির গোশত প্রথম খাবারটা হোক, যেটা আল্লাহ তাআলা আমাদের মেহমান আমরা সেদিন, সেটা যদি আমরা পালন করি তার মুস্তাহাব একটা আদায় হয়ে গেল। যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে কুরবানির মাসালাগুলো জেনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।